প্রিয় দর্শক বন্ধুরা ফাইনালি অনেক বড়ো একটা আপডেট নিয়ে আমরা চলেছি তো বন্ধুরা আজকের দিনে কিন্তু জব কার্ড তৈরি করা বা নতুন জব কার্ডের জন্য আবেদন করা যেটা আমরা একশো দিনে কাজের কার্ড বলি ঠিক আছে অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল লুরাল ডেভেলপমেন্ট গ্যারেন্টি অ্যাক্ট যে কার্ড আমাদের দু সালে স্টার্ট হয় বা শুরু হয় তো সেই কার্ড তৈরি করা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার আজকের দিনে অর্থাৎ আমাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দুয়ারে সরকারে তিনবার জমা দেওয়ার পরেও কিন্তু সেই কার্ড এখনও পর্যন্ত হয়নি বা হবে বলে কোনোরকম কোনো আশা নেই তো বন্ধুরা একদম গ্রেট একটা অপরচুনিটি বা গ্রেট একটা নিউজ রয়েছে আপনাদের জন্য আপনারা হয়তো প্রত্যেকেই থামনিলটি দেখেছেন যে এবার থেকে আপনারা অনলাইনেই জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে পারবেন এছাড়াও আবেদন করার পর আপনাকে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশনের স্টেটাস আপনারা চেক করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব সম্পূর্ণ প্রসেস কি কী ডিটেলস আপনাকে সেখানে দিতে হচ্ছে ঠিক আছে এবং কী কী ডকুমেন্টস আপনাকে সেখানে আপলোড করতে হবে তার সমস্ত ডিটেলস এবং অবশ্যই মনে রাখবেন নতুনভাবে বা নতুন অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়েছে সার্ভারের ইস্যু হতেই পারে এবং অল্প কিছু দিনের মধ্যেই হয়তো সমস্ত কাজগুলো আপনারা সম্পূর্ণ সঠিকভাবে এবং ভাবে করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত ডিটেলসটা দেখে নেব এবং আপনারা চাইলে মোবাইলেও কিন্তু খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তো আমরা চলেছি অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে অবশ্যই যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন মোবাইল থেকে এই সমস্ত কাজগুলো আপনারা করবেন অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন সেখানে আপনারা উমাং যে অ্যাপ্লিকেশন রয়েছে অনেকেই হয়তো জানেন উমাং যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে স্টেট গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো হয় গভর্নমেন্টের যে সমস্ত স্কিম সেই সমস্ত প্রচুর এমন স্কিম রয়েছে যা আমরা উমাং অ্যাপ্লিকেশন থেকে বা উমাং উমাং যে অ্যাপ্লিকেশন রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখান থেকে খুব সহজে আমরা আবেদন করতে পারি এবং সমস্তই কিন্তু ফ্রিতে আমরা সমস্ত কাজগুলো করতে পারি তো এখানে বন্ধুরা প্রথমত যে সমস্ত বন্ধুদের আইডি পাসওয়ার্ড নেই বা লগ ইন আইডি নেই অবশ্যই আপনারা প্রথমত লগ ইন আইডি ক্রিয়েট করে নেবেন দেন এখানে দুইভাবে আপনারা লগ ইন করতে পারবেন একটা হচ্ছে লগ ইন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করতে পারে অথবা আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে ওটিপি দিয়ে আপনারা খুব সহজেই এখানে লগ ইন করতে পারবেন তো প্রথমত আমরা এখানে আমাদের যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবো দেন এখানে ওটিপির ঘরে ওটিপি দিয়ে দেবো অর্থাৎ প্রথমত আমাকে ওটিপি সেন্ড করতে হবে দেন ওটিপি দিয়ে আমরা লগইনে ক্লিক করে দেবো অর্থাৎ আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন এবং সেখান থেকেই সমস্ত নতুন যে অপশান অ্যাড হয়েছে জব কার্ডের জন্য অর্থাৎ একশো দিনের কাজের কার্ডের জন্য যে অনলাইন প্রসেস শুরু হয়ে গেছে তার প্রসেস আমরা দেখাবো এছাড়াও আরেকটা গ্রেট নিউজ রয়েছে সেটা হচ্ছে যে জব কার্ড আপনারা সেখান থেকেই ডাউনলোড করতে পারবেন অর্থাৎ ডাউনলোডের অপশানও সেখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উমাং যে অ্যাপ্লিকেশন রয়েছে বা উমাংয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি আপনারা চাইলে অ্যাপ্লিকেশান থেকেও এই সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আমাদের যে লগ ইন আইডি বা আমাদের যে রেজিস্ট্রেড মোবাইল নাম্বার রয়েছে সে ওটিপি চলে এসেছে আমরা ওটিপি এখানে দিয়ে ফেলে দিচ্ছি এবং এইখানে আপনারা এবার লগ ইনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে যেখানে আপনারা এখানে চলে আসবেন আসার পরে এখানে অল সার্ভিসে আপনারা ক্লিক করে দেবেন অল সার্ভিসে যখনই বন্ধুরা ক্লিক করবেন সমস্ত ধরনের সার্ভিস লিস্ট এখানে চলে আসবে দেন আমরা এখানে সার্চের একটা অপশন রয়েছে এখানে সার্চ বারে গিয়ে আমরা টাইপ করবো এম জি এন আর ই জি এ এইটা লিখে আপনারা সার্চে ক্লিক করে দেবেন সার্চে যখনই বন্ধুরা ক্লিক করবেন এই ধরনের পেজ বা এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে যেখানে ডিপার্টমেন্ট রয়েছে ঠিক আছে তো এখানে যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করে সমস্ত সার্ভিসগুলো ইউজ করতে পারবেন এছাড়াও যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো দেন আমরা প্রথম যে অপশান রয়েছে প্রথম অপশানটা দেখেন চুজ করে নেব নেওয়ার পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব অর্থাৎ এই ধরনের ডাসবোর্ড আপনাদের সামনে চলে আসবে তো বন্ধুরা আজকের এই বিষ ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আমরা দেখে নেব যে সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন অর্থাৎ এখানে অ্যাপ্লাই ফর জব কার্ড রয়েছে অর্থাৎ নতুন জব কার্ডের জন্য আমরা এখান থেকে আবেদন করতে পারবো এবং এখান থেকেই আমরা ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে পারবো ঠিক আছে দেন এখানে যেটা রয়েছে ডাউনলোড জব কার্ড অর্থাৎ এখান থেকে আপনারা খুব সহজে রেফারেন্স নাম্বার দিয়ে জব কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এবং পরের যে অপশান রয়েছে ট্র্যাক জব কার্ড স্ট্যাটাস অর্থাৎ অ্যাপ্লিকেশান করার পর আপনি যে রেফারেন্স নাম্বার পাবেন সেটা দিয়ে আপনারা খুব সহজে ট্র্যাক করতে পারবেন যে আপনার জব কার্ডের স্ট্যাটাসটা কী রয়েছে ভাবে সাবমিট হয়েছে বা পেন্ডিং রয়েছে বা ফেলড হয়েছে তার সমস্ত ডিটেলস আমরা এখান থেকেই পেয়ে যাব তো বন্ধুরা প্রথম যে অপশন রয়েছে এখানে প্রথমত আপনারা ক্লিক করে দেবেন ক্লিক তো বন্ধুরা ছোট্ট একটি নোটিফিকেশন বা আপডেট যে এখান থেকে যখন আমরা ক্লিক করছি তো এখানে যখনই আমরা ক্লিক করছি এখানে যেটুকুটা দেখানো হচ্ছে যে কামিং শুন দেখানো হচ্ছে ঠিক আছে তো কোনো কোনো সময় এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা খুলে যাচ্ছে দেন কামিং শুন রয়েছে আমরা যেটা ক্রস করছি দেন আমাদের এই পেজে নিয়ে আসা হচ্ছে যেখানে আমরা অ্যাপ্লাই ফর জব কার্ড ডাউনলোড জব কার্ড বা এই সমস্ত অপশানগুলোতে ক্লিক করছি এখানে যেটুকুটা দেখানো হচ্ছে যে দিস সার্ভিস উইল বি কামিং শুন দেন এটা একটা নতুন সার্ভিস স্টার্ট হয়েছে বা চালু হয়েছে তবে এখান থেকে যদিও এখানে কামিং দেখা যাচ্ছে কিন্তু মোবাইলের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা একদম সম্পূর্ণ খুলে যাচ্ছে দেন আমরা অবশ্যই সেখান থেকে দেখে নেব এবং এখানে হয়তো কোনো কারণে এই মুহূর্তে হচ্ছে না পরবর্তী সময় কিন্তু এখান থেকেও আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা আবেদন করতে পারবেন দেন এইখানে এই মুহূর্তে কিন্তু কামিং সুন রয়েছে তো চলুন মধ্যে আমরা মোবাইলের যে অ্যাপ্লিকেশন রয়েছে উমাং অ্যাপ্লিকেশন সেখান থেকে সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা চলেছি মোবাইল অ্যাপ্লিকেশনে তো ফার্স্ট টাইম কিন্তু আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে সাইটেও কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস হয়েছিল আমরা দেখেছিলাম তো ভিডিও যখন আমরা ক্রিয়েট করছি তো সেই সময় কিন্তু এখানে কামিং সুন দেখাচ্ছে দেন আমরা এবার আমরা চলেছি উমাং যে অ্যাপ্লিকেশন রয়েছে দেন আপনারা এখানে এসে সার্চ করবেন ঠিক আছে অর্থাৎ আপনারা ঠিক এটা লিখে সার্চ করবেন এম জি এন আর এ আমাদের আমরা এখানে রিসেন্টলি সার্চ করেছি দেন এটা এটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন এই ধরনের পেজ অর্থাৎ এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে যেখানে অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো দেওয়া রয়েছে তো এই মুহূর্তে যেহেতু এটা আপকামিং সার্ভিস বা কামিং শুন দেখাচ্ছে বা নতুন আপডেট বা নতুন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে তো সেহেতু একটু প্রবলেম বা সার্ভার ইস্যু হতেই পারে দেন পরবর্তী সময় হয়তো সমস্ত কাজগুলো আপনারা সহজভাবে করতে পারবেন তো বন্ধুরা এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে দেন অ্যাপ্লাই ফর জব কার্ড আমরা ক্লিক করে দেবো এখানে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করেন পরের যে পেজ রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশনের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা একটু সময় নিচ্ছে তো তবুও খুলেছে দেন আমরা এখানে জেনারেল ডিটেলস প্রথমত আপনাকে ফিল আপ করতে হবে ঠিক আছে তো অ্যাপ্লাই ফর জব কার্ড এখানে দুটো স্টেপ আপনাকে কমপ্লিটলি ফলো করতে হবে একটা হচ্ছে জেনারেল ডিটেলস আপনার এখানে দিতে হবে ঠিক আছে দেন অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে দিতে হবে তো অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকান্টের ডিটেলস আমরা অবশ্যই সমস্ত বিষয়টি দেখে নেবো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে এখানে রেজিস্ট্রেশন ডেট যে ডেট আপনি রেজিস্ট্রেশন করছেন তার ডেটটা এখানে অটোমেটিকভাবে চলে আসবে তারপরে রেশন কার্ড নাম্বার আপনাকে দিতে হবে রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে এগুলো সমস্ত কিছু কমপ্লিটলি দেওয়ার পরে এখানে সোশ্যাল ক্যাটাগরি আপনার রয়েছে সোশ্যাল ক্যাটাগরির মধ্যে যেমন এস এস টি জেনারেল ঠিক আছে এখানে গার্জেন নেম আপনাকে দিতে হবে এখানে প্রথমত এম আর এমআরএস চুজ করার পরে এখানে গার্জেন নেম দিয়ে দেবেন তারপরে হেড অফ দ্য ফ্যামিলি ফ্যামিলির যে হেড রয়েছে তারপরে আপনি আপনার অ্যাড্রেসটাকে সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন এটুকুটা করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এখান থেকে স্টেট আপনাকে চুজ করতে হবে তো আমাদের ক্ষেত্রে যে স্টেট রয়েছে যেমন আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল দেন আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে বেছে নেব দেন পরবর্তী সময় সবগুলো কিন্তু ড্রপ ডাউন মেনু রয়েছে স্টেটের পরে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমাদের যে স্টেট রয়েছে আমরা এখান থেকে আমাদের স্টেটটাকে নেওয়ার পরে আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে এগুলো কিন্তু সব সবগুলো ড্রপডাউন মেনু রয়েছে দেন এখানে ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নেবো বেঙ্গল কমপ্লিটলি করার পরে এখানে একটু এডোর মেসেজ শো হচ্ছে যেহেতু এটা আপকামিং সার্ভিস রয়েছে বা কামিং শুনু রয়েছে এখনও পর্যন্ত লাইভ বা অ্যাপ্লিকেশন প্রসেস হয়তো শুরু হয়নি দেন আমরা যেহেতু নতুন একটি আপডেট যার কারণে কিন্তু আজকে আমরা এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি দেন এখানে প্রথমত এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে দিয়ে দেবেন ডিস্ট্রিক্টটাকে দেওয়ার পরে আপনি আপনার ব্লকটাকে এখানে দেবেন পঞ্চায়েত দেবেন তারপরে এখানে ভিলে যে লিস্ট আসবে সেই ভিলিস্ট কমপ্লিটলি দিতে হবে তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস আপনাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ এখানে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার রয়েছে ঠিক আছে নাম্বার এক রয়েছে অর্থাৎ এক নম্বর মেম্বার রয়েছে দেন এখানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেন্টের যে নেম সেটা দিয়ে দেবেন জেন্ডার মেল ফিমেল এজ দিয়ে দেবেন ডিসিবিলিটি ইয়েস নো করে দেবেন যদি ডিজিবিলিটি থাকে ইয়েস করবেন নাহলে এটা নো করে দেবেন তারপরে অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবেন কমপ্লিটলি এই দেওয়ার পরে অ্যাপ্লিকেন্টের যে আধার কার্ড নাম্বার রয়েছে সেই আধার কার্ড নাম্বার আপনাকে দিতে হবে তারপরে হেড অফ দ্য ফ্যামিলির সাথে যে রিলেশন রয়েছে এখান থেকে ড্রপডাউন মোড়ে মেনু রয়েছে সেই রিলেশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অ্যাপ্লিকেন্টার ফটো আপনাকে আপলোড করতে হবে অবশ্যই মনে রাখবেন পাঁচশো কেবির মধ্যে সরি পঞ্চান্ন কেবির মধ্যে হতে হবে এবং এটা জে পিজি ফর্মেটে আপনাকে আপলোড করতে হবে এটুকুটা করলে আপনার কাজ শেষ এবার আপনি যদি চাইছেন যে আপনার অন্য কোনো মেম্বারকে আপনি আরও অ্যাড করতে চাইছেন তো এখানে অ্যাডের একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন দুই নাম্বার অপশন চলে এসেছে বা দুই নাম্বার এখানে দুই চলে এসছে দুই নাম্বার মেম্বার দেন সেই একই প্রসেসে আপনি আপনার মেম্বারের নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নেম জেন্ডার তারপরে এজ ডিজিবিলিটি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার তারপরে রিলেশনশিপ রয়েছে অ্যাপ্লিকেন্টের ফটো দিয়ে আপনারা অ্যাপ্লাই ফর জব কার্ডে এখানে ক্লিক করে দেবেন তো এখানে বন্ধুরা অ্যাপ্লাই ফর জব কার্ডে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন রেফারেন্স নাম্বার একটি জেনারেট হবে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়াও অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেলে ওই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তো চলুন মধ্যে সেই সমস্ত অপশনগুলো আমরা দেখে নিই তো বন্ধুরা যখনই আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা আসবেন এখানে দেখবেন এ ধরনের পেজ আপনাকে নিয়ে আসা হবে যে পেজে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে রেফারেন্স নাম্বার এখানে দিয়ে দেবেন দেন আপনার এবার ট্র্যাকে ক্লিক করলে আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি এখানে জব কার্ড নাম্বারটি পেয়ে যাবেন এবার জব কার্ড নাম্বারটি নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে ডাউনলোড জব কার্ডের যে অপশান রয়েছে সেইখানে আপনাকে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলেই জব কার্ডের নাম্বার দিয়ে সেখান থেকে খুব সহজেই আপনারা জব কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা যখনই আপনারা ডাউনলোড জব কার্ডে ক্লিক করবেন এই ধরনের পেজে আপনাকে নিয়ে আসা হবে যেখানে আপনি আপনার জব কার্ড নাম্বারটা সেখান থেকে আর ট্র্যাক অ্যাপ্লিকেশান থেকে নাম্বারটা নেওয়ার পরে এখানে জব কার্ড নাম্বার দিয়ে দেবেন দেন এবার আপনারা এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে এইটাতে আপনারা ক্লিক করে দেবেন কমপ্লিটলি এখানে ক্লিক করলে আপনার জব কার্ডটি এখানে ডাউনলোড হয়ে যাবে খুব সহজে আপনি কিন্তু জব কার্ডের সমস্ত ধরনের বেনিফিটগুলো পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই এবং একটু সার্ভারের ইস্যু রয়েছে যেহেতু এটা নতুন সার্ভিস অ্যাড হয়েছে তবে সঠিকভাবে কাজ হয়তো পরবর্তী সময়ে করবে এখনও আমরা যদি ওয়েবসাইট থেকে করছি তো সেক্ষেত্রে কামিংশুন দেখাচ্ছে কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন থেকে খুব সহজেই কাজ হচ্ছে এবার ফার্স্ট টাইম তো ওয়েবসাইট থেকেও কাজ হচ্ছিলো যার কারণে আমরা ওয়েবসাইট থেকেই দেখাতে শুরু করেছিলাম তো পরবর্তী সময়ে কিন্তু ওয়েবসাইট থেকে যখনই আমরা ক্লিক করছি সেটা সুন সার্ভিস দেখাচ্ছে এবং আমাদের মোবাইল অ্যাপ্লিকেশান থেকে সেই সমস্ত কাজগুলো হচ্ছে বা অ্যাপ্লিকেশান হয়তো প্রসেস কমপ্লিটলি না হলেও পরবর্তী সময় হয়তো চালু হয়ে যাবে কারণ সুন সার্ভিস রয়েছে এবং আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি সার্ভিস কারণ এই জব কার্ড রিলেটেড অনেকেরই ইস্যু রয়েছে বা অনেকেই নতুন জব কার্ড এই মুহূর্তে হয়তো করতে পারছেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে বা অ্যাপ্লিকেশন যদি সঠিকভাবে খুব সহজেই করতে পারা যায় তো সেক্ষেত্রে আমরা আবারও একটি নেক্সট ভিডিও বানিয়ে দেবো এবং পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে জব কার্ড নাম্বার ডাউনলোড সমস্ত প্রসেসগুলি আমরা দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন